54ৰ নটিছৰ কথাখিনি ক'বলৈ কৈছো। কেন্দ্ৰীয় চৰকাৰে আজি নিদিলে 179 কোটি টকা চৰকাৰক কৰিবলৈ সুবিধা দিয়াৰ কাৰণে আপোনাক ধন্যবাদ জনাইছো। বাতৰি অনুসাৰ ওলাইছিলে অসম বাণী 11 জানুৱাৰী 2019। আমাৰ ছাৰ যোৱা বছৰ তাৰমানে 2018ত বানপানীত আমাৰ বহুত ক্ষতি হ'ল। তাৰ ক্ষতিপূৰণ হিচাপে চৰকাৰে 179 কোটি টকা দিম। এক বছৰ উকলি যাওঁ হ'ল, আজিলৈকে তাৰ চৰকাৰে 1 পইচা জনাই দিম। আমাৰ যে অসমত 80% মানুহ কৃষিৰ ওপৰত নিৰ্ভৰ, কৃষি কাৰ্যত জড়িত এই মানুহখিনি জীৱন নিৰ্বাহ অকল কৃষিৰ ওপৰত ভিত্তি কৰি কৰে। যোৱা বছৰ বানত 3.8 লাখ হেক্টৰ কৃষি ভূমি তাৰ বিনষ্ট হৈছে। এইটো তাৰ বহুত ডাঙৰ বিঘা, য'ত অসমত 80% মানুহ এগ্ৰিকালচাৰ ইকনমিৰ ওপৰত নিৰ্ভৰশীল। তাত 3.8 লাখ হেক্টৰ কৃষি ভূমি যোৱা বছৰ বানপানীত বিনষ্ট হৈছে, ক্ষতিগ্ৰস্ত হৈছে। 8খন জিলাৰ 6,615 হেক্টৰ কৃষি ভূমি বালিত পোত গৈছে। এই 6,615 হেক্টৰ কৃষি ভূমি বালিত পোত যোৱাৰ কাৰণে ইয়াত আৰু কোনো খেতি নহয়, তাৰ মানে খেতি মাটি আমাৰ নষ্ট হৈছে। কৃষি মন্ত্ৰী 6.29 লাখ আপোনাৰ 1.73 লাখ খালি ধানৰ মানে হেক্টৰ খালি ধানৰ খেতি নষ্ট হৈছে। কৃষি বিভাগে আমাৰ যিটো এগ্ৰিকালচাৰ ডিপাৰ্টমেণ্ট আছে তেওঁলোকৰ এটা ৰেট আছে যে এবিঘা মাটি কৃষি ভূমি মানে কৃষি নষ্ট হলে কিমান টকা চৰকাৰে ক্ষতিপূৰণ হিচাপে দিয়ে। তাত চৰকাৰে নিৰ্ধাৰণ কৰিছিলে 902 টকা পাৰ বিঘা। এক বিঘা মাটি যদি বানপানীত ক্ষতি হয় খেতিয়কজনে 902 টকা পাব। আৰু ঘৰ যদি কাৰোবাৰ ভাঙে আংশিক হিচাপে ক্ষতিগ্ৰস্ত হয় তেনেহলে 3,000 টকা পাব। আৰু যদি সম্পূৰ্ণৰূপে বানপানীত ঘৰটো বিধ্বস্ত হৈ যায় তেনেহলে 97,000 টকা পাব। এই যে চৰকাৰে নিৰ্ধাৰণ কৰিছিলে বিঘাই প্ৰতি টকা বা ঘৰে প্ৰতি টকা, আজিলৈকে কিন্তু চৰকাৰে ছাৰ 1 টকাও নিদিয়ে। ইয়াত ছাৰ বাতৰিটোত আৰু এটা কথা ওলাইছে, প্ৰধানমন্ত্ৰীয়ে 2,000 কোটি টকা বানত ক্ষতিগ্ৰস্তৰ ক্ষতিপূৰণ হিচাপে দিম বুলি ঘোষণা কৰিছিল। এই টকা হেনো চৰকাৰে এতিয়ালৈকে পোৱা নাই। মাননীয় মন্ত্ৰী যিহেতুকে আছে, নিশ্চয় তেখেতে ৰিপ্লাই দিছে এই কথাটো আমাক ক্লিয়াৰ কৰিব যে তাৰ কাৰণেই নেকি চৰকাৰে 179 কোটি টকা দিবলৈ সক্ষম হোৱা নাই। মাননীয় সভাপতি মহোদয়, মই বক্তব্য শেষ কৰিব বিচাৰিছো, তাৰ আগতে ছাৰ 1-2 মিনিট মই এটা কথা ক'ব বিচাৰিছো যে বানপানীত যে আমাৰ ক্ষতি হয়, বানপানী হয় এই বস্তুটো ছাৰ খুব ডিপলি আমি ভাবিব লাগে। আজি বহুত বছৰৰ পৰা যদি দেখা গৈছে অসমৰ বহুত সংগঠন, পলিটিকেল ছচিয়েল বহুত সংগঠন বানপানীক ৰাষ্ট্ৰীয় সমস্যা ঘোষণা কৰিব লাগে বুলি দিল্লীত গ'ল, অসম মেমৰেণ্ডাম দিলে, কিমান মানুহ যে বানপানীৰ নামত নেতা হ'ল হিচাপ নাই, কিন্তু প্ৰব্লেমটো আজিলৈকে চল্ভ নহ'ল। এতিয়া কাৰণ বানপানী হয় কিয়, বানপানী ছাৰ নেতা আনি কেনে এইটো ছাৰ আমি পুংখানুপুংখভাৱে অধ্যয়ন কৰিব লাগে। তালে নগৈ আমাৰ এটা মাইণ্ডছেট হৈ গ'ল যে নদী দুই কাষে যদি আমি মাথাউৰি বান্ধি দিওঁ বানপানীৰ প্ৰব্লেম চল্ভ হৈ যাব। এইটো ভুল, কমপ্লিটলি ভুল। এইটো ভালকে ষ্টাডি কৰিব লাগে। আপোনাৰ নদীৰ যিটো ৰিভাৰেঞ্চ একটা নদীৰ চাৰিত্ৰিক বৈশিষ্ট্য যেতিয়ালৈকে আমি অধ্যয়ন নকৰো, আৰু প্ৰত্যেকটো নদীৰ চাৰিত্ৰিক বৈশিষ্ট্য বেলেগ বেলেগ, ব্ৰহ্মপুত্ৰ
এজ এ হোল একটা মাইন্ডসেট বনাই নিছো যে বানপানী হয়েছে মাথায় বান্ধি দিয়া প্রবলেম সলভ হয়ে যায়। আজি মাথায় বন্ধার পিছত 20 বছর 30 বছর 40 বছর পিছত এই নদীখন ওখ হয়ে যায়, রিভার বেডখন ওখ হয়ে যায়। ওখ হয়ে যাওয়ার পিছত নদীয়া পানি লোড যাব নয়, মাথায় থকার কারণে পানি বাহিরত যাব নয়, যার কারণে নদী গিয়ে একসাথে পড়ে যায়। এইটো সাইন্টিফিকলি রং। এতিয়া মই এজন নন টেকনিক্যাল মানুষ যদি সাইন্টিফিকলি রং বলে কম তেন তো নহব। সরকারের ডিপার্টমেন্ট আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, সরকারে অধ্যয়ন করব লাগে যে বানপানীর স্থায়ী সমস্যার সমাধান কেনে করা যায়। মই একদম সরু থাকতে ক্লাস 8-9 থাকতে প্রাক্তন মুখ্যমন্ত্রী শরৎচন্দ্র হিংসাচারের একটা আর্টিকেল মই পড়েছিল বানপানীর উপর। তার তেখেতে এই মাথাউরির বিরুদ্ধে স্পষ্টভাবে উল্লেখ করেছিল অসমৰ মিচিং জনগোষ্ঠী সকলে যদি দুইটাকে বসবাস করে তেওঁলোকৰ চাব বানপানীর ক্ষতি নয়, কারণ তেওঁলোকৰ যিটো লিভিং স্ট্যান্ডার্ড, লিভিং স্টাইল, ঘরবোৰৰ যিটো সিস্টেম বানপানী ক্ষতি করব না। তাত আমাৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্রী শরৎচন্দ্র সিংহ ডাঙরিয়ায় এডজাস্টমেন্টের কথা কৈছিল। মই আজি তারিখত এডজাস্টমেন্টের কথা নকওঁ, বানপানীর এডজাস্টমেন্টের কথা মই কব বিচাৰো। মই কব বিচাৰিছো যে বানপানী হৈ থাকিব আর প্রত্যেক বছরে সরকারের রিলিফর নামত পয়সা দিব, মাথরি বনাব, আকো নদী উপ হয়ে যাব, আকো মাথরি বনাব, কোরবা ভাঙি বস্ত বহুতিয়াই লই যাব। এইটো কিন্তু টেকনিক্যালি ঠিক না। এতিয়া স্যার সব নদীর সাহিত্যিক বৈশিষ্ট্য একদম ভেরি ডিপ, 2-1 মিনিট মনে করে দিই। সাহিত্যিক বৈশিষ্ট্য নদী কি, সাহিত্যিক বৈশিষ্ট্য নদীর কি ক্যারেক্টার থাকিব পারে, এইটো স্যার একটা ডাঙর সাইন্স। আমার যখন ইঞ্জিনিয়ার পড়ে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট যখন ইঞ্জিনিয়ার কর্মরত মূল বুধে এই মানে নদীর ক্যারেক্টারের উপর ট্রেনিং হব লাগে, আর ইঞ্জিনিয়ারিং কোর্স করতে তার যদি একটা কোর্স থাকিব লাগে নদীর ক্যারেক্টারের উপর। এটা নদী বা এখন নদী জলস্রোতর পরিমাণ কিমান বা জলস্তরের কি পর্যায় থাকে, খুঁটর কি সিস্টেম থাকে, এইফালে যায় ইফালে যায়, বহুত নদী আছে একফালে খায়, বহুত নদী আছে দুইফালে খায়, বহুত নদী আছে বালি লই যায় থেকে পলক নেপেলায়, বহু নদী আছে পলক পেলায়, সিস্টেম বেলেগ বেলেগ। আপনার বরফের পরিমাণ যেটা বাড়ে তেতিয়া বিভিন্ন নদীয়ে বিভিন্ন প্রকৃতি ধারণ করে একে নহয়। গতিকে এই ডিভাইন ক্যারেক্টারটি পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করলে আমার এই সমস্যাবিলাক সমাধান হব, তেতিয়াও এইবিলাক বাতিল পরিবেশন নহয়। তার কারণে স্যার সরকার প্রধান মূল দুটা অনুরোধ থাকিল, মাত্র দুটা। ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্টর অধীনত আসাম ওয়াটার রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট সোসাইটি বলে একটা আপনাদের অনুষ্ঠান আছে সরকার। ইয়ার জড়িয়ে সরকারখনে এই ডিপার্টমেন্টে নদী সমূহের ম্যাথমেটিক্যাল মডেল গণিতীয় আর্ট, এটা ডাঙর সায়েন্স স্যার, ডাঙর সায়েন্স। এটি কিন্তু কোয়া হওয়া নাই, আজকে আজিলেকে ভারতের এই ক্যারেক্টারবিলাক সায়েন্স হিসেবে ধরা হওয়া নাই, মাথাতে সব সমস্যা হয়ে আছে। গতিকে নদী হোক নদীবিলাকর ম্যাথমেটিক্যাল মডেল পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করব। মই বর্তো স্যার আকৌ রিপিট করছো, ম্যাথমেটিক্যাল মডেল এটি পিউরলি সায়েন্স হয় নদী, কিন্তু এটি কোয়া হওয়া নাই। তারপর মোট সেকেন্ড সাজেশন থাকিলে প্রতিটি বৃহৎ নদী বড় নদী সরকারে করব নয়, যেগুলা কারণ উপনদী আছে বা নদী আছে, এই নদীবিলাক টেলিমেট্রি ইনস্ট্রুমেন্ট, টেলিমেট্রি ইনস্ট্রুমেন্ট যদি সংস্থাপন করে চাব আপনার বান সমস্যার সমাধানত বহুত সহায় হবে। গতিকে এই যে প্রবলেমের কথা আপনার সরকারখানে এতালেক 179 কোটি টাকা নিদিলে, নাম্বার ওয়ান। নাম্বার টু, বানপানীর সমস্যাটি স্থায়ীভাবে সমাধানের কারণে সরকারখানে যাতে ডিভাইন ক্যারেক্টার অধ্যয়ন করার একটা সিস্টেম সেট আপ বনায় তার প্রতি মোট অনুরোধ রাখি, সরকারের প্রতি অনুরোধ রাখি, মানে আমার বক্তব্য ত্যাগ করছি। ধন্যবাদ।